হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে ভেজিটেবল চপ করে দেখাচ্ছি, খুব সহজ পদ্ধতিতে, কম জিনিস দিয়ে কিভাবে ঘরে আমরা এই চপটা তৈরি করে নিতে পারি সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। আসুন আজকের এই ভিডিওটা দেখে নেওয়া যাক। ভেজিটেবল চপ তৈরি করার জন্য প্রথমেই আমরা পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি চিনে বাদাম। চিনে বাদাম এখানে প্রায় 1 টেবিল চামচের মতন আছে, হালকা লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা চিনে বাদামটা তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর 3-4টে কাঁচা লঙ্কা, এইভাবে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে আমি প্রায় 1 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নেব। 1 মিনিট হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ করে হলুদ গুঁড়ো, এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুনই দিয়েছি, যারা বেশি ঝাল ভালোবাসেন লঙ্কাটা একটু বেটেও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 2 টিস্পুন জিরে গুঁড়ো, আর এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। সব মশলা আমরা ভালো করে 1 মিনিটের মতন লো ফ্লেমে রেখে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এবার আমরা দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, এখানে একটা মাঝারি সাইজের গাজর আমি গ্রেট করে নিয়েছি, আর বিট দিয়েছি এখানে 2টো মাঝারি সাইজের, বিটটাকেও সেমভাবেই গ্রেট করে নিয়েছি। গাজর আর বিটটা দিয়ে আমি ওপর থেকে আন্দাজ করে একবারই নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা এই সময় দিয়ে দিলে তাড়াতাড়ি এই গাজর বিটটা মশলার সাথে নরম হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না, কম সময়ের মধ্যেই তাড়াতাড়ি পুরটা রেডি করে নিতে পারা যাবে। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা 2-3 মিনিট আমরা নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতন লো ফ্লেমে এটা রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার নাড়াচাড়া করে নেব। দেখেই বোঝা যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা বাকি জিনিসগুলো অ্যাড করব। ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি এখানে একটা বড় আলু, আমি সেদ্ধ করে সেটাকে চটকে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো। এই ভেজিটেবল চপে গরম মশলা গুঁড়োর টেস্টটা বেশ ভালো লাগে। আর তার সাথে দিলাম অল্প একটু চিনি, চিনিটা এই চপের মধ্যে দিলে টেস্টটা ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি এই চপটা ভালো লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এবার আমরা সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। সেদ্ধ আলু দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়, তাই আলু দিতে হবে এখানে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট আমরা এটা লো ফ্লেমে রান্না করে নেব, আর তারপর এটা ঠান্ডা করে নেব। এখানে চপগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, আর ব্যাটারটা খুবই পাতলা হবে। ব্যাটার তৈরি করার জন্য এখানে আছে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর তার মধ্যে দিলাম 1 চামচ ময়দা। এবার জল দিয়ে ভালো করে একদম পাতলা করে একটা আমাদের ব্যাটার তৈরি করে নিতে হবে, ব্যাটারটা যেন কোনোভাবেই থিক না হয়। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, পাশে এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি, এটা হচ্ছে টোস্ট বিস্কুটের গুঁড়ো, আমি ঘরেই তৈরি করে নিয়েছি। আর এবার চপগুলোকে আমরা তৈরি করে নেব। আপনারা যেরকম শেপে চপ পছন্দ করেন, অনেকরা দোকানে দেখেছি গোল শেপেও তৈরি করে, আবার অনেকরা কাটলেটের মতনই, নর্মালি কাটলেটের শেপই সবাই এই চপটা খেতে পছন্দ করে, তাই আমি কাটলেটের শেপই দিচ্ছি। এরকম শেপ দিয়ে প্রথমে আমি এটা বিস্কুটের গুঁড়োর মধ্যে একবার কোট করে নিয়ে, তারপর পাশে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারে একবার ডিপ করব। ব্যাটারে ডিপ করে নিয়ে তারপরে আরেকবার বিস্কুটের কোট আমি এর মধ্যে করে নেব। খুব সুন্দর করে বাইরের কোটিংটা আমাদের করতে হবে, ভালো করে যাতে বিস্কুটের গুঁড়োটা বসে যায়, সেট হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। একইভাবে সবকটা আমরা চপ গড়ে নেব। সুন্দর করে কোটিং করে নিতে হবে।
এইভাবে সবকটা চপ আমি তৈরি করে নিচ্ছি। আর চপগুলো তৈরি করে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট একটু সাইড করে এটাকে সেট করতে দেব। এইভাবে একটু সেট করে নিলে ভাজতে সুবিধে হয়, বেশ সুন্দরভাবে ভাজা যায়। এখানে কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা করে দিতে হবে মিডিয়াম, আর এই চপগুলো ছেড়ে দিতে হবে। এই চপের পুরটা যেহেতু আগে থেকেই রেডি, কাঁচা নয়, তাই এই চপটা ভাজতে বেশি সময় লাগে না। আর ফ্লেমটা একদম মিডিয়াম টু হাই রেখে সামনে দাঁড়িয়ে থেকে এই চপটা ভাজতে হবে, কারণ এই চপটা ভাজতে বেশি সময় লাগে না। আর লো ফ্লেম করে যদি চপগুলো ছাড়া হয় আর লো ফ্লেমে যদি চপটা ভাজা হয়, তাহলে কিন্তু চপগুলো খুব বেশি তেল টেনে নেবে আর খেতে ভালো লাগবে না, তেলে চপচপে হয়ে যাবে। তাই এটা খেয়াল রাখতে হবে, সামনে দাঁড়িয়ে থেকে ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েই চপগুলোকে ভেজে নিয়ে তাড়াতাড়ি তুলে নিতে হবে। চপ ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। বাইরের কোটিংটা দেখেই বুঝতে পাচ্ছেন কত ক্রিস্পিভাবে চপটা রেডি হয়ে গেছে। একইভাবে আরও কটা চপ আমরা ভেজে নেব। তেলটা গরম থাকা অবস্থাতেই চপগুলো দিতে হবে। খুব বেশি ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে কিন্তু ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে তারপর চপগুলো ছেড়ে সামনে দাঁড়িয়ে থেকে মিডিয়াম ফ্লেম করে দিয়ে ভাজতে হবে। সব চপ রেডি হয়ে গেলে চপগুলো আমি সার্ভ করছি কাসুন্দি দিয়ে আর একটু শসা কুচি দিয়ে। আশা করছি আজকের এই ভেজিটেবল চপের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করতে পারেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করুন। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।